আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজগুলো এবং কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি বাংলাদেশ ভারত ও পুরো বিশ্বের করোনা পরিস্থিতি সহ আজকের কুয়েতের বিস্তারিত নিউজ আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন শুরুতেই জানিয়ে দিব কুয়েতের মধ্যে আজকের করোনার আক্রমণের সর্বশেষ পরিস্থিতি আলহামদুলিল্লাহ কুয়েতের মধ্যে ধীরে ধীরে করোনা আক্রমণের হার কমতে শুরু করেছে এবং সুস্থতার হার বাড়তে শুরু করেছে আজ নয় ফেব্রুয়ারি দু রোজ বুধবার কুয়েতের মধ্যে গত চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে তিন হাজার চারশো তেষট্টি জন নতুন করে করোনায় আক্রান্ত রেকর্ড করেছে এই নিয়ে নতুন করোনার আক্রমণ মোট

দেশটির আইসিউর মধ্যে রয়েছে চুরানব্বই জন এবং নিয়মিত চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শ বাইশ জন অপরদিকে কুয়েতের নাগরিক ও প্রবাসীদের জন্য বুস্টার ডোজ গ্রহণ করতে চল্লিশ বা তার বেশি বয়সীদের পূর্ব রেজিস্ট্রেশন ব্যতীত আজ থেকে মিশরেফ এবং জাবের ব্রিজের পাশে নির্মিত ভ্যাকসিনেশন সেন্টার এবং কুয়েতের বিভিন্ন এলাকাভিত্তিক সেন্টারগুলো থেকে ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান করা হবে তাছাড়া কুয়েতের মধ্যে এ পর্যন্ত সর্বমোট সাত লাখ পঞ্চাশ হাজার জন কুয়েতের নাগরিক ও প্রবাসী বুস্টারের ডোজ গ্রহণ করেছেন সূত্র আলকাবাস এদিকে আমাদের বাংলাদেশে করোনার আক্রমণ ধীরে ধীরে কমতে থাকলেও কিন্তু মৃত্যু সংখ্যা বাড়তে শুরু করেছে তাছাড়া আমাদের বাংলাদেশে আজকে চব্বিশ ঘন্টায় তেত্রিশ জনের মৃত্যু হয়েছে ইনার ইলাহি ও ইনার ইলাহি রাজিও এই নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে মোট আঠাশ হাজার সাতশো তিন জন অন্যদিকে আমাদের দেশটিতে নতুন করে গত চব্বিশ ঘন্টায় আট হাজার ষোলো জন করোনায় আক্রান্তের রেকর্ড করেছে তাছাড়া এই নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে জনে লাখ হাজার চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে দশ হাজার সাতশো জন এবং এই নিয়ে মোট সুস্থ হয়েছে ষোলো লাখ তেত্রিশ হাজার পাঁচশো বিরাশি জন তাছাড়া শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক আট তিন শতাংশে আজ বুধবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে অপরদিকে ভারতের নতুন করোনা অমিক্রণের আক্রমণ অনেকটাই অস্বাভাবিক অবস্থার মধ্যে রয়েছে তাছাড়া আজ বুধবার ভারতের সরকারি তথ্যের সূত্রে জানানো হয়েছে যে ভারতে আক্রমণের সংখ্যা গত চব্বিশ ঘন্টার মধ্যে একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি নতুনকে সর্বোচ্চ রেকর্ড করেছে এবং সেই সাথে চব্বিশ ঘন্টায় করোনায় আক্রমণে এক জন আক্রান্ত হয়ে মারা গেছে করোনা ভারতের মধ্যে করোনা আক্রমণের সংখ্যা এ পর্যন্ত চার কোটি চব্বিশ লাখ দশ হাজার নয়শ ছিয়াত্তর জনে নিয়ে এসেছে এবং করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ লাখ পাঁচ হাজার দুইশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে পুরো বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে এবং আজ বুধবার বিবিসি রাইডার্স প্রকাশ করেছে যে সারা বিশ্বে আজকে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছিলেন এগারো হাজার চারশো ষাট জন এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন লাখ একাশি হাজার সাতাশি জনে তাছাড়া আজকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরো একুশ জন এবং মহামারী শুরু থেকে এই পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ কোটি দুই লাখ ছিয়ানব্বই হাজার সাতাশি আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ